প্রিয় নবী সাল্লাম ইরশাদ করতেছেন হারাপ সঙ্গের ভালোবাসা তোমাকে কখনো উপকার দিতে পারবে না আর সে তোমার সাথে ওয়াদা যা করে সেও কখনো পুরা করবে না অপর একটি হাজি শরীফের মধ্যে রয়েছে যা সার মন্দ সাথী থেকে বেঁচে থাকো মন্দ বন্ধু থেকে বেঁচে থাকো কেননা তুমি তার সাথী হিসাবে পরিচিত হবে আমি ভালো কিন্তু আমার বন্ধু যদি খারাপ হয় বুকে বলা হবে সে ভালো কিন্তু অমুক খারাপের সাথে তার বন্ধুত্ব বাস্তবিক আমাদের সমাজে এরকম হচ্ছে আর বর্তমান তো আমাদের অভ্যাস যে যত বড় বড় সন্ত্রাসী ডাকাত দুর্নীতিবাস ক্রাইম করে তাদের সাথে যার সম্পর্ক সে নিজেকে গর্ব অহংকারে প্রকাশ করে আমার সাথে অমুকের সুসম্পর্ক আল্লাহর সব সবকিছুর মালিক আল্লাহ বাগের বল বারো বছর এরপরে কই এই জন্য দুই নম্বর বন্ধুর সাথে বন্ধুত্ব করে অহংকারে গর্বিত হওয়া এটা বুকামি এই জন্য আমরা ভালো মানুষের সাথে নেককার মানুষের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে যেখানে গেলে আল্লাহর ইয়াদ এসে যায় যার সোবতে বসলে গুণামুক্ত পরিবেশ পাওয়া যায় যেখানে বসলে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাহলে আলী ওসাল্লামের ভালোবাসা পাওয়া যায় যেখানে বসলে কবরের সিনটা এসে যায় যেখানে বসলে আখেরাতের কথা মনে পড়ে যেখানে বসলে জাহান নামের আজাবের কথা মনে পড়ে এই ধরনের পরিবেশকে গ্রহণ করা যায় আর ওই ধরনের বন্ধুকে ত্যাগ করা চায় যে বন্ধুর সাথে বসলে নামাজের ঠিক থাকে না যে বন্ধুর সাথে বসলে শরীয়তের হালাল হারামের পার্থক্য থাকে না এই ধরনের বন্ধু সঙ্গ পরিবেশ থেকে নিজেকে বাসানো চাই আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহ তাহলে আর এইসাল্লাম আরো সেদ করতেছেন যা হাদিস শরীফের মধ্যে এভাবে রয়েছে এই অবস্থায় সকাল করো হয়তো তুমি আলিম হও অথবা ছাত্র অথবা আলিমের কথা শ্রবণকারী অথবা আলিমের সাথে ভালোবাসা পোষণকারী এই ধরনের হইও এর বাইরে হইও না যদি এর বাইরে হয়ে যাও তাহলে ধ্বংস হয়ে যাবে এই জন্য প্রথমে দেখা দরকার বন্ধু সত্যিকার অর্থে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে কি করে না যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের হককে কে আদায় করে সে কখনো অপর 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 বন্ধু হক নষ্ট করতে পারে না আল্লাহ আমাকে আপনাকে সবাইকে সঙ্গ সুবত নির্ণয় করার ক্ষেত্রে সর্বাধিকার আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য তার মধ্যে আছে কি নাই এটা দেখে আমরা বন্ধুত্বের স্থাপন করি এই যারা ন্যাগ্কা তাদের সাথে ওঠা করি যারা আশেক রসুল তাদের সাথে সময় ব্যয় করি যারা গোলামে মুস্তফা তাদের সাথে নিজের সময়কে এঙ্গেজ করে নিই আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে ন্যাগ্কা হিসাবে কবুল আর মঞ্জুর করুক আমিন